भैया आप लोगों को दोनों को थैंक यू सो मच। आते हुए फिर रुकना जरूर। बिल्कुल बिल्कुल। और चैनल को देखना, सब्सक्राइब करना, कमेंट वगैरह सारा करना। अभी क्या अभी सब्सक्राइब कर दिया मैंने? कर दिया क्या? दिखाओ दिखाओ पहले। ना दिन जो हमको डस्ती रात तो गुड मॉर्निंग। और इतना होटल पर ऊला फटाफट मैं तलत लग कर मैं होटल रूम तो एकदम अवस्था हेरी हो ऊला 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 जल्दी जल्दी जल्दी। गुड मॉर्निंग गुड मॉर्निंग सकलोके। और इतना तलत लग पाई बाइक মানে আমার বস্তু গোটেখিনি বান্ধি আছে, রোদ যথেষ্ট আছে। আর এটা হ্যাঁ কালি আছে, একো ভরা না মানে তো একো করাই না এই বেগত, এই কালি তেনে আসলে আসলে তো এই মানে বেগ লো একদম খেলি মেলি হয়েছে। বারো যি কি নহোক, এটা আমি ইয়ারপা ওলাব লাগে। আর আমি আছো এটা বোর্ডার বৰ্ডাৰত, হিমাচল বৰ্ডাৰ আৰু পঞ্জাৱ হিমাচল বৰ্ডাৰ। ইয়াৰ পৰা আজি গৈ আছো মানালি, মানালিত গৈ ষ্টে কৰিমগে। হমলোগ ইয়াৰ পৰা এটা আপোনাৰ হোটেল কা নাম কিয়া থা? হোটেল আশীৰ্বাদ। হ্যাঁ হোটেল আশীৰ্বাদ। হোটেল আশীৰ্বাদ মে হমলোগ কল রুকে হুয়ে থে রাত কো, অর হম পাঁচ জন থে। 1400 রুপে কা মতলব ইয়ে হ্যায় কি বাজেট ফ্রেন্ডলি হ্যায় হমলোগো কে লিয়ে, জো হমলোগ ট্রাভেল করতে হ্যায় তো থোড়া সা বাজেট ফ্রেন্ডলি। আপকা নাম কিয়া ভাইয়া? মেরা নাম সাগর শর্মা। সাগর শর্মা। আপকা ভাইয়া? রাজন বর্মা। রাজন বর্মা। তো কল আকে হমলোগ ইয়াহি রুকে থে, খানা ওয়ানা খা লিয়া বড়িয়া সা, অর জ্যাদা বিল নেই হুয়া রেহনে কা। 1400 রুপে পাঁচ জন কা। তো থ্যাংক ইউ ভাইয়া, আপ লোগো কো দোনো কো থ্যাংক ইউ সো মাচ। আতে হুয়ে ফির রুকনা জরুর। বিলকুল বিলকুল। অর চ্যানেল কো দেখনা, সাবস্ক্রাইব করনা, কমেন্ট বগেরা সারা করনা। আবি কি আবি সাবস্ক্রাইব কর দিয়ে মানে? কর দিয়া কি? দিখাও দিখাও পহলে। দেখো। এ আপ কা ভি কর দিয়া? হ্যাঁ। ই সার কা ভি হো গে সাইরেক্স? আচ্ছা। আপ কা ভি কর দিয়া মানে? ইউবি ব্লগস। চলো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব লাইক করুন স্যার, আই এম ফ্যান, বিগ ফ্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। और ये जो आप अनुराग की बात कर रहे हो ना, अनुराग हमारे वहाँ पे गुवाहाटी में आया था असम में, तो हम लोग ने पूरा अपर असम वगैरह टूर करवाया था। आपके वाले कमरे में थे? अच्छा हमारे वाले कमरे में थे। तो अमी जो आईस लो यार, मैंने UK 07 आईस लो यहाँ थकी गई से ही। सो वेलकम टू मोटो ब्लॉग। और इतना ইয়াৰ পৰা ওলাম এণ্ড বহুত দেৰি হৈ গৈছে, গৰম এনেকুৱা লাগিছে। আৰু গিয়েৰ্ছখিনি পিন্ধি পেলাইতো ক'বই নালাগে, মানে একদম পূৰা সিজি গৈছোঁ। তো মই এতিয়া অভিলাষৰ বাইকখন চলাম, আৰু অভিলাষ বহিব তপনৰ লগত। এণ্ড ইয়াৰ পৰা এতিয়া মানালী হ'ব আপোনাৰ প্ৰায় 2:38 6.5 ঘণ্টা। কেলেকি পাহাৰত চলোৱাটো অকণমান টাফ হয়, মানে টাইম লাগি যায়। ৰৈ নাথাকোঁ, একদম গৰম লাগি গৈছে, বিৰাট হিট আপ হৈ গৈছোঁ। খাবলৈ ৰৈছোঁ ব্ৰেকফাষ্ট ৰাতিপুৱা। আৰু কি হ'ল মানে কি, ৰাতিপুৱা ওলাই আহিছোঁতো, এতিয়া ওলাই আহি ব্ৰেকফাষ্ট নহয় এইটো ব্ৰাঞ্চেই হ'ব চাগে। 12টা বাজিব হৈছে চাগে ন? 12টা বাজিব হ'ল ন? নাই 11টা ন? বাৰু ঠিক আছে, এইটো ব্ৰেকফাষ্টে হয়। আৰু এতিয়া খানা মানে আমি দিছোঁ আলু পৰঠা প্লাছ চাহ। আৰু ৰাতিপুৱা চাহ একাপ নাখালে অলপ ভাল নালাগে, গোটেইখিনি ইয়াতে বহি লৈ। এতিয়া এইটো হ'ল পেহেলৱান বৈষ্ণৱ ধাবা। আমি হ'লো আজি আজিৰ পৰা এতিয়া ভেজিটেৰিয়ান মানুহ, আমি নন ভেজ নাখাওঁ, মাছ মাংস নাখাওঁ। ভেজে আছোঁ। অৱশ্যে অৱশ্যে এটা কথা জানা নাই, ৰাইডিঙত যেতিয়া ৰাইড চাইড কৰা যায় ন, বেছি হেভি খাব নালাগে বা নন ভেজ খাব নালাগে, কিয়নো পেটছ বেয়া হৈ যাব পাৰে। তো সেইটো কাৰণে মানে সেইটো অকণমান ভাবি চিন্তি। আৰু যিবোৰ যিবোৰ ৰাইডাৰে মানে ব্লগিং কৰে স্পেচিয়েলি দিনততো ৰাইড কৰোঁতে হালকা খাব লাগে, হালকা খাব লাগে। যোনে ব্লগ শ্লগ কৰে সিহঁতে ৰাতিও হালকা খাব লাগে, ৰাতি এডিটিং থাকে ন, ৰাতিও হেভি খাই দিলে খুব টোপনি আহি যাব। বছ এই আমাৰ আমাৰ মানে আমাৰখিনি তেনেকুৱা হৈ যায় মানে।
পাহাড় সোমাই গলোহি আর আছো এটা আপনার মানালি রোডত। এইটা হল বাইপাস এটা যেটা আপনার একদম সিধা বিলাসপুর ক্রস করে আগত লাভগে মন্দির আর আমি এটা গৈ আছো। তো কাম এটা করি এটা ধুনিয়া ঠাই এখন গৈ আছো। তো ধুনিয়া ধুনিয়া জায়গাব আপনার দেখাবলে হলে অকমান উপরে দি শর্ট এটা চাই লোক। তো রেডি ফর ড্রোন শর্ট, সো 1, 2, 3। তো এইখন গ্লাস অকমান ঢিলা হয়েছিল, টাইট করে লোসো ইঠাতে রাজেন্দ্র অটো রিপেয়ার। মানালি 211 কিলোমিটার আছে, লাই লাই গৈ আছো। লগে একদম নেচারেল বিউটি একদম স্টার্ট হয়ে যায়। তো গ্লাস কীক্ষণ অকান ফিটিং করে লো। ড্রোন শ্বটো কেন পালে আপনাদের কব, যদি ভাল পাইছে ড্রোন শ্বটোর কারণে একটা লাইক আর কমেন্ট এড়বলে নাপাহরিব। হাইওয়ে মাজত আছো আর একটা ডাঙর কেস এটা হয়ে গেল। কেস মানে কি, এইপিনে দেখিছে না রঙা টি শার্ট পিনি গৈ আছে লড়াটা, সেইটো হল আমার সিরাজ। আর সিরাজর এমার্জেন্সি মানে হাগা লাগিছে বলে, সরি বা জেনারেলি মো ব্লগত হাগা মোটা কথা নক, কিন্তু হাগিব লাগিছে বলে। হ্যাঁ 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 হ্যাঁ, গরম প্রকাণ্ড মানে যে আমি আপ উঠি আইছো আর রোডর সেই তাপটা বেশি হয়ে আছে, সেইখানে ভাবিল ইয়াতে চিকেনজি খাও আর এই পেলে চিকেনজি খাই লো। পাই গলোহি, মানালি নাই পোৱা, বিলাসপুর ওসর পাই গলোহি। খাবলে রয়েছো রেস্টুরেন্টত আর এটা সময় প্রায় 3:30-4টা বাজিলে, ভাগর লাগছে। আজ ইয়াত এনেকুৱা গরম পড়েছে না রোডটো মানে, আর আমি যে উপর উঠি গেছো রোডটো মানে বাহি বাহি গৈ আছে। তো এটা কিবাটা তো খাব লাগিব, কি খাও কি খাও কি খাও, পাহাড়ত আইছো কি খাওয়া যায় আপনাদের ক, ভোক লাগে রে। ইয়ে বাকি ভাত খাই আছে ভতুয়া অসমীয়া মানুহ না, ভাত লাগে মোকো লাগে, অবশ্যই আজি নাখাও। তো বরিয়াকে খানা পিনা হয়ে গেল আর আজি মই পাহৰি গলোছো যে ব্লগটো অপেনিংও করব লাগে। তো ব্লগটা আজি অপেনিং হওয়াই নাই, তো ব্লগটা অপেনিং করছো। হে গাইজ, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউপি ব্লগস। ভারত সফর নামা চলি আছে একদম হেভি, পুরা ফুল ধামাকা। এটা গৈ আছো আমি সব, কি হল ডেলি আমার ধর 500-600 তেনেকে আমি রাইড করে আছো। লাঞ্চ হয়ে গেল আমার, আর লাঞ্চ হয়ে পেলে এটা গৈ আছো। অ্যান্ড মানে নেগেটিভ এনেকুৱা থিংকিংৰ মানুহ থাকে নহয়, এটা নকৰিও নোৱাৰি চক। এটা কিছুমান মানুহ থাকে, এই মাইছোঁ যে ভিডিঅ'টো বনোৱা মটিভটো হ'ল যে মই ঘূৰি ভাল পাওঁ, এক্সপ্ল'ৰ কৰি ভাল পাওঁ, জেগা দেখুৱাই ভাল পাওঁ, খাই ভাল পাওঁ। তো আপোনালোককো সেইকাৰণে দেখুৱাইছোঁ। তো ভিডিঅ'বোৰ চালে চক, আপোনালোকে এনজয় কৰক। কিন্তু কিছুমানে মানে যা তা এনেই ওপৰতে আহি পেলাই এনেই লেতেৰা কমেণ্ট এটা কৰি থৈ যাবহি, কিন্তু ইয়াৰ দুখ
কষ্ট ভাগৰখিনি বুজি নাপায় তাতো ইমান সহজ কথা নহয় এনেই ঘৰতে বহি পেলাই এই যাটা কমেণ্ট এটা কৈ দিব আৰু একো বুজিও নাপায় ৰাইডিঙৰ বিষয়লৈও বুজি নাপায় আৰু আহি পেলাই এনেই যাটা কমেণ্ট কৰি দিয়ে চ' তেনেকুৱা কৰিলে অলপ ভাল নালাগে বস্তুটো এটা ইম্পৰ্টেণ্ট থিং ফৰ ভিউ ফৰ মি ইজ এ ইম্পৰ্টেণ্ট দেট ইউ পিপল শ্বুড লাভ মি এণ্ড ছাপৰ্ট মি দেটছ ইট লাভ ইউ গাইজ তো আহি আহি এতিয়া আমি সুন্দরনগৰ ক্রস কৰি এটা মন্দির সোমাম জায়গাখন ভাল লাগিছে হাইওয়ে পুরা আর সেইকাৰণে ভাবিলো অকমান রৈ পেলাই ইয়াতে 360 শর্ট এটা লওক চাই লোক আপনাদের ফুটি ফটা করলো বড়িয়াকে রিল বনালো আর ড্রোনটো চাই লোক এন্ড ইনস্টাগ্রামও ফলো করলো আইডিটো এই ইউবি ব্লগস আন্ডারস্কোর অফিসিয়াল এপনি আমার তপন ভাইটি ইয়াস 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 গধূলি হয়েছে জয় বাবা ভোলেনাথ তো একচুয়ালি মেরা যে চ্যানেল হো এসএমএস মে এসএমএস মে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ মে হ্যাঁ তো গোটা মানে রাইডার জন পালো কে নামে ভাই আপকা বিশেষ উজ্জ্বল কাহা কে রহনে বলে মন্ডি কা তো বিশেষ ভাই মিল গে থে আর একচুয়ালি ও ভি রাইডার তো আমার বাইকে চল রই থি বাইক গই আসলে দেখা পাই রখাই দিলে তো কথা পাতিবলে বিচারিছে কইছে যে কিবা খুব বলে বিচারিছে তো তো আমি এটা বিশেষ ভাইয়ের লগত ইয়াতে আহিলো আর এপনে হল মানে হিমাচলৰ ট্রেডিশনাল কুল্লু মানালী ট্রেডিশনাল এইটো হল সিদ্ধু আর এইটো হল কচুরি আর এপনে বিশেষ ভাই আমাক লৈ আনিছে খুৱাবলে আমার গোটেইকেইজন একচুয়ালি কি হল সিরাজ আগত ওলাই গল বাইকখনৰ গম পাইছে ব্যাটারি সেলফ মানে লওয়া নাই উপমান্যর লগত ওলাই গল তো আমি ইয়াতে রই দিছো মন্দিত আর এইটো খাই মেলি ইয়ারপা ওলাই যাম হল রিয়েল ব্রাদারহুড এন্ড ইয়েস আপ আসাম আও হাম আপকো ঘুমায়েঙ্গে পুরা লাভ এন্ড সাপোর্ট আপকো বিলকুল 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 এনি টাইম কল মি দিস ইজ কল অ্যাকচুয়াল ব্রাদারহুড তো এপনে আসা আমার লগত নবাব নবাব হ্যালো হ্যালো নবাব আর ইয়ে হ্যাঁ নবাব ইনকা নাম হ্যাঁ নবাব চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার সরি হ্যাঁ ও ন্যাশনাল হাইওয়ে সামনে সিধা চলো টেক কেয়ার বাই বাই আর টাচ মে রহেঙ্গে জি হ্যাভ আ নাইস রাইড চলো বাই বাই এইটো রাইডিঙৰ মোটিভ আসলে এইটাই আসলে যে ব্রাদারহুডটো প্রমোট করা তো সেইটাই আজি ইয়াত প্রমাণ দেখালে যে এজনে আমাক চিনি নাপায় কিন্তু আমাক বাইক দেখা পায় হেৰি কৰি তেওঁ এজন যেহেতু রাইডার হয় সেইটো কাৰণে আমাক মাতিলে মাতি টার্নেলৰ ভিতৰত সোমালো আৰু টার্নেল মানে সুৰংগ এইটো আপোনাৰ যেতিয়া মানালিলৈ যাব মানালিলৈ যাওঁতে কুল্লু সাইডেৰে যাওঁতে এটা ফার্স্ট টার্নেল এটা পায় এইটো প্রায় 10 কিলোমিটাৰ নহয় 6-7 কিলোমিটাৰ এটা দীঘল টার্নেল এটা পায় মস্ত ধূলি গোটেই ধূলি ওহো এবার ধূলি লেগে আছে তো এতিয়া আমি মানালি আর বেশি দূর নাই পাবলে কিন্তু রাতি হয়ে গেছে আর আমার অলরেডি তাত
থাকা জায়গা সব মানে ফিক্স হয়ে আছে, তো সেইকাৰণে ভাবিলো রয়ে পেলায় চাহ একাপ খাও বরিয়াকে আর ফ্রেশ একদম গাখীর বহুত টেস্টি। এটো স্পন্সর নহয় দে, এটো কিনি নিজে কিনি খাইছো। হ্যাঁ এটো অনলি হয়, এটো কয় এনে ফ্লিপ তাইছত এনে ইয়ে তাইছত এনে কে খুলি গরে ডি কোন সাকাপ দিবে ডিপ আর এনে বাই খাই দেখা খাই দেখা। আও হামসাম লড়া হ্যাঁ অনাই বগা বিচেস আর জো और जो बचा बचा के ला सकता है वही विनर, मतलब मैं ज्यादा विनर बनूंगा। तब तो वो विनर होता से पहले ना पहले ना हम पे हंसती रात बन के नागिन जो हमको डसती रात बन के नागिन जो हमको डसती रात মজা হয় আসলে চক রাইড রাইড মানে কি হল আমি রাইড তো করে থাকো কন্টিনিউয়াসলি গিয়ে থাকো যেটা রং রয়ে পেলা আমি কথা পাতো হেৰি করো এপনে দেখিলে আমার ভাই এখানে ভিডিও করেছে গমে না পাও ভাইয়ে কি দুনিয়া গান গায় আছে তো হেয়া আকো আবার অকমান শুনো তো এটা বহুত রাতি হৈ গল তো আহি পাই গলো হি মানালি আৰু যথেষ্ট ভাগৰ লাগিছে এটা হু ব্লগটো ইয়াতে শেষ কৰোঁ, কেনেকুৱা পালে আপোনালোকে জনাব নিশ্চয় আৰু যদি ভাল পাইছে ব্লগটো এটা লাইক এটা কৰি দিব আৰু যিসকলে আজি ফাৰ্ষ্ট টাইম চাইছে ছাবস্ক্রাইব কৰি পেলাই যাব আৰু আহিব লগা এপিছডখিনি বহুতে হাঙ্গামা নেক্সট লেভেল হবলৈ গৈ আছে, তো আপোনালোকে চাব ব্লগবোৰ আৰু মৰম ছাপোৰ্টখিনি দি যাব তেনেকে। তো ব্লগটো ইয়াতে সামৰ এণ্ড উইথ লাভ ফ্ৰম মানালী, ৰাতিপুৱা আকৌ নেক্সট ব্লগত লগ পাম। চ' লগ পাম নতুন এটা ভিডিঅ' নতুন এটা কণ্টেণ্ট লৈ, আজিলৈ আহিছোঁ, জয় অসম। আৰু এইপিনে আমাৰ টাইগাৰৰ অলপ প্ৰব্লেম হৈ গ'ল, টাইগাৰৰ বেটেৰীটো অকণমান ডাউন হৈ গ'ল, চ' ডেইলি ডেইলি ষ্টাৰ্ট কৰিব লগা হৈছে। এনেকৈ বাইকটো ডেইলি ডেইলি আমি ষ্টাৰ্ট কৰিব লগা হ'লে গেৰেজ নোপোৱালৈকে গেৰেজ নোপোৱালৈকে আমি এনেকৈ ডেইলি ডেইলি ষ্টাৰ্ট কৰিব লাগিব, উপায় নাই। এইখন বেয়া, আমি কণ্ডিশ্যন বেয়া একদম, এইখন খালি পৰি থাকিব, এইখন খালি ধাক্কা দিয়াৰ খেলো